আপনি কি কখনো আকাশ থেকে বৃষ্টির সময় মাছকে ঝরে পড়তে দেখেছেন? দেখেছেন মাছ বৃষ্টিকে? অবিশ্বাস্য হলেও এটিই সত্য। আমরা অ্যাসিড বৃষ্টি, শিলাবৃষ্টির নাম শুনলেও অনেকেই কিন্তু মাছ বৃষ্টি সম্পর্কে ঠিক অবগত নই। আজকের এপিসোডটিতে আমি আপনাদের জানাবো মাছ বৃষ্টি নামক একটি অবাক করা ঘটনার কথা, জানাবো এর প্রধান কারণ কি এবং এটি কোথায় কোথায় হয়। আজব এই ঘটনার শুরু হয় 1800 সালের মাঝামাঝি সময় থেকে। আমেরিকার প্রজাতান্ত্রিক রাষ্ট্র হন্ডুরাসের ছোট্ট শহর ইউরোতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। ঝড় থেমে যাবার পর বাইরে বের হতেই লোকজন রাস্তায় পড়ে থাকা শত শত তাজা মাছ দেখে বিস্মিত হন। সেই থেকেই মাছ বৃষ্টির শুরু। অনেকে মনে করত পাশের হ্রদ থেকে হয়তো মাছগুলো ভেসে আসে, তবে সচক্ষে মাছ বৃষ্টি দেখার পরেই তারা বিশ্বাস করতে শুরু করে যে মাছগুলো আকাশ থেকেই পড়ছে। প্রতি বছর অন্তত একবার এই ইউরো শহরে মাছ বৃষ্টির ঘটনা ঘটে। ইউরো অত্যন্ত দারিদ্র্যপীড়িত শহর হওয়ায় এই মাছ বৃষ্টি তাদের কাছে যেন আশীর্বাদ স্বরূপ। প্রতি বছর ইউরোবাসী মাছ বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মাছ বৃষ্টির মতন অদ্ভুত ঘটনা কেন ঘটে এই ব্যাপারে হন্ডুরাসের দুই ধরনের ব্যাখ্যা প্রচলিত রয়েছে, একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অন্যটি মনগড়া ব্যাখ্যা। বৃষ্টিরূপে পতিত মাছগুলো পর্যালোচনা করে বিজ্ঞানীরা দেখতে পান বেশিরভাগ মাছেরই দৃষ্টিশক্তি নেই, তার মানে মাছগুলো সমুদ্রের গভীর তলদেশের। এই তথ্য উল্লেখ করে বিজ্ঞানীরা মাছ বৃষ্টির কারণ হিসাবে দাঁড় করান টর্নেডোর প্রভাবকে। বিজ্ঞানীদের মতে টর্নেডোর ফলে সমুদ্রের তলদেশের জলজ প্রাণীগুলো ভূমিতে ছিটকে পড়ে, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় পতিত মাছগুলোর উৎস দেখানো হয়েছে সমুদ্রকে। যদিও এই ব্যাপারে বিতর্ক আছে, কারণ ইউরো শহর থেকে পাশে থাকা আটলান্টিক মহাসাগরের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। হন্ডুরাসে বহুল প্রচলিত মনগড়া ব্যাখ্যা মতে 19 শতাব্দীর মাঝামাঝিতে জোস ম্যানুয়েল সুবিয়ানা নামক এক সাধু ইউরোতে এসে সেখানকার মানুষদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করেন। এরপর থেকেই শুরু হয় মাছ বৃষ্টি। প্রতি বছর ইউরোবাসীরা লুভিয়া দি পিসেস নামক একটি উৎসব পালন করেন। এই দিন তারা পতিত মাছগুলোকে রান্না করে খান আর নাচে গানে আনন্দে মেতে ওঠেন। 1998 সাল থেকে প্রধানত এই উৎসবের শুরু হয়। তবে হন্ডুরাসেই যে মাছ বৃষ্টি লক্ষ্য করা যায় তা কিন্তু নয়, শ্রীলঙ্কার একটি ছোট্ট গ্রামেও মাছ বৃষ্টি লক্ষ্য করা গেছে। গ্রামবাসীরা পথের ধারে মাঠে মাছ কুড়িয়ে বেড়াচ্ছেন, আকাশ থেকে বৃষ্টির জলের সঙ্গে অবাধে ঝরে পড়ছে এই মাছগুলো। আকারে বেশ ছোট ছোট এই মাছগুলো ছিল একদম তাজা, কোনো কোনোটা তো দিব্যি লাফাচ্ছিল। আগ্রহী মানুষ বাটিতে করে সংগ্রহ করেছেন মাছগুলো এবং কুড়ানো মাছ ভর্তি পাত্রে জল ঢেলে দিতেই লাফিয়ে উঠল মাছ। পুরো ঘটনাটি গ্রামবাসীকে যেন মুগ্ধ করেছে, যেমনটা হয় রূপকথার গল্প শুনে। এই অবাক করা ঘটনার সাক্ষী হয়েছেন শ্রীলঙ্কার চিলাও জেলার একটি গ্রামের বাসিন্দারা। অস্বাভাবিক এই মাছ বৃষ্টিতে দারুণ আনন্দিত তারা। মাছ বৃষ্টির এই খবর যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন ঘরের চালে আকাশ থেকে ভারী কিছু পড়ার শব্দে তারা বাইরে ছুটে আসেন। খোলা মাঠে, বাড়ির আশেপাশে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মাছ পড়ে থাকতে দেখেন তারা। আর ওই গ্রামবাসিন্দারা সব মিলিয়ে প্রায় 50 কিলোগ্রামের মতন মাছ কুড়িয়েছেন বলে জানা যায়। খাওয়ার উপযোগী ওই মাছ বৃষ্টিতে আনন্দভোজ শুরু হয়ে যায় যেন গ্রামটিতে। 3 থেকে 5 ইঞ্চি লম্বা এই মাছগুলো শ্রীলঙ্কায় স্থানীয়ভাবে বেশ পরিচিত। বিজ্ঞানীরা বলেছেন মাছ বৃষ্টি অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে। মাছ সমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণি বায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে দেখা যায়। এ সময় জলে থাকা মাছ, ব্যাংসহ সব কিছুই যেন
ঘূর্ণি বায়ুর সঙ্গে আকাশে উঠে যায়। আকাশে উঠে যাওয়ার পর ঝড়ের সঙ্গে অনেক দূরে চলে যেতে পারে এসব জলজ প্রাণীও। এমনকি জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকতে পারে ওপরেই। আর ঝড় জলঘূর্ণি থেমে গেলে মেঘের ভেতর থেকে ঝরে পড়তে শুরু করে জলজ প্রাণীগুলি। তবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে মাঝ বৃষ্টির ঘটনা শোনা গেলেও হন্ডুরাসের মতন এরকম ধারাবাহিকভাবে কোনো দেশেই মাঝ বৃষ্টি লক্ষ্য করা যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের টপিকটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর এমনই নানান নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।